আমি কি মানুষ না নাকি বেবি হয়েছে বলে কি সাজবো না কে তো বলতে আছে খুব খুশি ও কেক তুমি ফটোশুট করি কারো ঠান্ডা লাগলো তো ছোট বাচ্চার কাছ থেকে একটু দূরেই থাকবে মাস্ক পরবে অবশ্যই এই যে আমাদের আদি বাবা এখন ঘুম থেকে উঠেছে ঘুরতে যাবে কি কাঁদছে মানে ঘুরতে যাবে চলো তাই তো চলো তাই তো আদি ঘুরতে যাবে চলো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সবাইকে ভেরি গুড মর্নিং আর ম্যারি ক্রিসমাস তো আদি ঘুম ভেঙে গেছে তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি দেখতে থাকো

তো তোমাদের দাদাভাইয়ের হাতে চা খাবো সকাল সকাল আর এদিকে তোমাদের আদি পাপা আবার ঘুমিয়েছে ওকে একটু ঘুরিয়ে এনেছি ছাদ থেকে আবার ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছে বাবু আর আমাদের এদিকটা একদিন খুব শীত পড়ছে আবার একদিন গরম লাগছে মানে কি বলবো ঘেমে যাচ্ছি রীতিমতো তোমাদের আদিও ঘেমে যাচ্ছে এই কারণে একটু ঠান্ডাও লেগেছে ওর মানে ওয়েদারটা ভীষণ ডিস্টার্ব করছে তো এই যে চা রেডি ওই কারণে আর কি চাটা খাওয়া তোমাদের দাদা ঠান্ডা লেগেছে তো আজকে এই শীতের সকাল বড় হাতে চা দিয়ে শুরু হলো সেরকম একটা চা খাওয়ার মানে আমার অতটা ইচ্ছে হয় না কিন্তু এখন মানে ঠান্ডার মধ্যে ইচ্ছে হচ্ছে আর অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে যাচ্ছে আমার লাগছে না অতটা তোমাদের দাদা ভাইয়ের আর ঘরে একটা ছোট্ট পুচকু বাবু আছে তো ডক্টর বলেছে যে মানে বড়দের যেন ঠান্ডাটা না লাগে কেননা আমাদের কাছ থেকে ওদের কাছে বেসিক্যালি যায় ভাইরাসটা এমনি দেখো ঠান্ডা লাগার কোনো কারণই না এত কেয়ার করি এত সাবধানে রাখি তারপরও ঠান্ডা লাগে এমনি ছোটো বাচ্চাদের একটু লাগবে ওদের ইমিউনিটি পাওয়ারটা এখন কম থাকে তো তোমাদেরও বলবো মানে ধরো তোমাদের কারো ঠান্ডা লাগলো তো ছোট বাচ্চার কাছ থেকে একটু দূরেই থাকবে মাস্ক পরবে অবশ্যই তোমাদের দাদাভাই কিন্তু মাস্ক পরে এখন তো এই কারণেই আর কি চাটা খাওয়া গরম গরম তো চলো চাটা খাই তো সকালে চা খেয়ে এখন চলে এসেছি নিচে মা দেখি কি রান্না করেছে চলো তোমাদের দেখাই দেখো ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করেছে ফার্স্ট টাইম করলো খেয়ে দেখবো কেমন হয়েছে আর এখানে ফুলকপি দিয়ে আলু ভাজা করেছে আর করেছে শঙ্কর মাছ আজ পাপা আছে এখন ছাদে মানে মা নিয়ে গেছে আগেই তো ওর ড্রেস সব কিছু এখন আমি নিয়ে যাব। একেবারে ছাদে স্নান করিয়ে রোদ খাইয়ে তারপরে আনবো ব্যাস চলো ছাদে খাওয়া দাওয়া সেরে এখন তোমাদের পেছনে আমার টাইম দিতে হবে ওকে তেল মাখাতে হবে এদিকে দেখো ঘরবাড়ি বাড়ি পুরো এলোমেলো হয়ে রয়েছে আর সকাল সকাল উঠে না আগে আমি ওর বোতলটা ধুয়ে দিই ভালো করে এই যে ফুটছে এখন বোতলটা আর ফোটাতেও তো হয় একদিন অবশ্যই দেখাবো কীরকম করে কি আমি ইউজ করি সব কিছু তো আদি পাপার স্নান করানোই মানে আমার সব থেকে কাজ সকাল সকাল উঠে

তো আজকে ওর জেম্মাই স্নান করিয়ে দিয়েছে ভালো করে আমি করিয়েছি কদিন প্রথম প্রথম তো জেম্মাই করাতো এখন আমি শিখে গেছি অনেকটাই তো আজকে জেম্মার শরীরটা ভালো ভালো করে স্নান করিয়ে দিয়েছে আদি পাপাকে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলাতে এই যে পঁচিশ নভেম্বর একটু বেরাবো ভাবলাম সেদিকে এক ঘন্টা ধরে এইটা পরে ওইটা পরে এই চেঞ্জ করে এই ড্রেস চেঞ্জ করে

বলি না যে যা করে এরকম পড়ুক সেরকম পড়ুক চলো ডান তো চলো গাইস যাচ্ছি কোথায় দেখতে থাকো তো ম্যারি ক্রিসমাস বলে কথা আর কেক খাবো না এটা তো হয় না তো সন্ধেবেলায় একটু বেরিয়েছি এখন তো খুব একটা বেরোনো হয় না আদির জন্যে তো কেক নেব এত ভিড় তাও আমি ঠেলে ঠুলে যে করে হোক ঢুকেছি তোমাদের দাদাবাই আসলে হয়তো আজকে ঠিকঠাক কেক নিয়ে যেতে পারতো না বাড়িতে কারণ ও একদম না পারে না মানে ভিড় থাকলে ঠেলে ঠুলে ঢুকতে আমি আবার ঢুকে যাই তো ভীষণ ভিড় ছিল নিয়মোরে তো তোমাদের সাথে দেখা হচ্ছে রাত বারোটায় এখন এনার সকাল হয়েছে আজকে সারাটা দিন ঘুমিয়েছে ঠিকঠাক ছিল দিনে জেগে থাকতো রাতে ঘুমাতো আবার দুদিন ধরে শুরু হয়েছে তো এই যে এখন অনেক কথা মায়ের সাথে আঙ্গুল পরে খাবি দেখো খেয়েছে কিন্তু তারপর আঙ্গুল খাচ্ছে ও তোর কথা আমি বুঝে পারি না পাখাটার সাথে শুধু খেলবে আর পাখাটার সাথে কথা বলবে কি যে কথা বলে পাখার সাথে ওই জানি এখন এর কথা শুনতে হবে আর উনি যখন ঘুমাবে তখনই আমার ঘুম তার আগে নেই আর দেখো নাক টেনে ঘুমাচ্ছে গাইস মানে আর কি বলবো একটা গান আছে না বরবাদ হবে এই শেপার কি নাও চকিওতে पापाতে কিওতে মানে পেট ভোরা ইন গুরু গুরু করবে এখন ওর ইচ্ছে একটু ঘুরবে ওই যে ক্যামেরা দেখতে পেয়েছে তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি তোমাদের যদি ব্লগে কিছু ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো এন্ড ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর 100k খুব তাড়াতাড়ি করে দিও ফেসবুক পেজে তো আজকের মতো এখানে করবো সবাইকে গুড নাইট বলো পাপা তো চলো সবাইকে গুড নাইট বাই বাবাই ওইদাবু বলছি কত সুইট বাট হ্যাঁ কষ্ট হলো মুহূর্তগুলো ভীষণ সুন্দর তো চলো গাইজ বা